Assalamu alaikum everyone, welcome back to my channel Our Little Poribar and welcome to another new vlog. তো এই তো নতুন আইটি ব্লগ নিয়ে চলে আসলাম আমরা তো আপনারা জানেন আমরা শপিং মল এখানে এটা জিলি এটাতে প্রায় আমরা যাই তো এই সেটটাতে আর কি আদিয়ানকেভাবে নিয়ে আসা হয়নি কখনো তো এরকম একদিন আমরা ওকে নিয়ে এভাবে গেলাম কিছুক্ষণ সময় কাটালাম সেখানে আদিয়ানকে নিয়ে আমার অনেক দিনের আসলে ইচ্ছা ছিল এদিকে আসার কিন্তু আসলে আশা হলেও আমরা অন্য সাইডে আর কি যাই এই পাশটা আশা হয় না তো আজকে আসলাম আমরা আর কি এই যে আমাদের এখানে ডাইনোসরের এখানে এটা হচ্ছে ফ্লোরেন্সের দুয়ামোর মিনিয়েচার এখানে ওরা করলো হাদিয়ান দুয়ামোর উপরে উঠে বসে বসে চলো বসো আমরা আবার চলে আসলাম আমাদের পছন্দের জায়গায় তো এখানে এবার এসে যেটা দেখলাম আর কি এই যে স্টল বসলো এটাই প্রথমবারে আমি দেখেছি আসলে এর আগে আমি খেয়াল করিনি আর আমাদের এদিকে কিন্তু যখন শীত আসে শীতের সময়গুলোতে কিন্তু এরকম ছোটখাটো মার্কেট বলা যায় মার্কেটের মতো বসে তো নর্মালি হচ্ছে যে আমাদের মানে সিটি সেন্টারগুলোতেই এই যে প্রত্যেকটা সিটি সেন্টারে তো একটা বড় গির্জা থাকে যেটাকে এখানে দুয়ামো বলা হয় আর কি তো সেখানে এরকম থাকে তো সেই জায়গায় আর কি মার্কেটটা বসে তো এবার দেখলাম যে অবাক করার আসলে ব্যাপার আমি এর আগে কখনো দেখিনি যে মার্কেট বসেছে এখানে আর দেখতে পাচ্ছি যে যখন আমরা গাড়ি পার্কিং করতে এসে দেখতে পারলাম যে এদিকে পুরোটাই এই যে দেখেন পুরোটা মলের সামনে দিয়ে আর কি বসলো তো দেখি কি কি আছে এখানে সব টুপি বন্যা তাহলে এখন তো খ্রিস্টমাস চলে আসছে আর কি খ্রিস্টমাসের জন্য অনেক কিছু আর এইগুলা আসলে এই সবগুলা বসে ম্যাক্সিমাম টাইম যখন খ্রিস্টমাস পিরিয়ডটা শুরু হয় তখনই হচ্ছে যে এই সবগুলা বসে অনেক সুন্দর খ্রিস্টমাসের সব ওইদিকে আরো তাবু বসাইছে আরো মার্কেট আছে ওয়াও এটা অনেক সুন্দর কি এটা ও বৌদ্ধ বৌদ্ধ ওয়াল্লা এটা তো আমাদের বাংলাদেশে পাওয়া যায় এটা দিয়ে না ছোটবেলায় আর কিসের জন্য ছোঁচা এটা দিয়ে গা ডলতো গোসলের ও মাই গড এগুলো বাসা রাখে ওই বন্ধ আরেকটা জুয়েলারির সাজগোজ শুরু হয়ে গেছে রাতের বেলায় আসলে দেখা যেত রাতের বেলায় হইলে হইতো আমরা তো আসছি দিনের বেলায় আমার সবসময় এই এই যে অলিভ গাছ দুইটা আর কি দুইটা আমার অনেক ভালো লাগে প্রত্যেকবার আসলে খুব ভালো লাগে ওকে
ক্রিসমাসের কালেকশন সব এখন লাল আর লাল, যেদিকে যাব সেদিকে লাল থাকবে, এখন লালের ছোঁয়া থাকবে এখন। তো যাক, এখানকার ব্লগ আর করে লাভ নাই, আমি তো শপিং ব্লগ আগে করছি, আবার অন্য কখনো করব, শুধু আজকে একটু ক্রিসমাস ডেকোরেশন যদি দেখি। তো সত্যি কথা বলতে ব্লগটি আসলে আমি সেম প্লেসেই করেছি, বাট দু তিন দিনের মিলিয়ে আর কি ব্লগটি করলাম। তো এটা ছিল একদম যখন ইনিশিয়ালি মাত্র ওরা হচ্ছে যে ডেকোরেশনগুলো মাত্র আর কি বলবো লাগানোটা শুরু করেছিল ওই সময়টা আর কি। মানে এখন তো আমরা একদম ভরপুর ক্রিসমাসের সময়টা দিয়ে যাচ্ছি, এই তো আর মাত্র দু তিন দিন, তারপরেই তো হচ্ছে যে ক্রিসমাস। তো আমরা সেদিন আর খুব বেশি আমি আসলে কোনো শপে যাইনি, কিছু দরকারি কাজ ছিল সেটা সেরে আমরা চলে এসেছি, আর কারণ আদিয়ানকে আমরা স্কুলে রেখে গিয়েছিলাম এই আর কি। আর এই যে আরেকটা জিনিস, এখানে দেখেন কী পরিমাণ কুয়াশা পড়েছিল, যে সামনে আসলে কিছুই দেখা যাচ্ছিল না, লিটারেলি কিছুই দেখা যাচ্ছিল না। এটা বিকাল মেবি চারটা এরকম ছিল, আমাদের এখানে তো এখন আসলে বিকাল চারটা বলতে তেমন কিছু নেই, তখন আসলে সন্ধ্যাই হয়ে যায়, তারপরও লিটারেলি দেখেন একদমই কিছুই দেখা যাচ্ছিল না। তো এই তো আমরা আরেক দিন গিয়েছিলাম, এটা ছিল ওই যে লাস্ট উইকেন্ডের লাস্ট স্যাটারডে মেবি, হ্যাঁ আমাদের 10th অ্যানিভার্সারি ছিল। তো আমরা আসলে বাসায় তেমন কোনো কাজ ছিল না, দুপুরে খাবার দাবার করেছিলাম, আর আসলে সেদিন আমার ব্লগ করার কোনো রকম প্ল্যানই ছিল না। পরে আর কি সন্ধ্যার দিকে আমরা চিন্তা করলাম যে বাসায় থেকে কি করব, আদিয়ানও বোর হচ্ছে যেহেতু, আদিয়ানকে নিয়ে আমরা বাহিরে চলে যাই। আর এই তো আমরা এখানে আবার জিল্লিতে চলে আসলাম, আর এই যে এই সাইডের অনেকগুলো ডেকোরেশন যেগুলো আমরা আগে দেখিনি সেগুলো একটু রেকর্ড করে নিলাম আপনাদের জন্য। তো লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমরা আসলে ক্রিসমাস ট্রিটা ওরা তখনও লাগায় নি, আমরা দেখিনি। তো প্রত্যেকবারই একটা আগ্রহ জাগে যে এবার যেন কেমন করলো আর কি, তো এবার আবার অন্যরকম করে সাজালো গাছটাকে। তো এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির সন্ধ্যা, এই জায়গাটা আসলে আমরা যেখানে আর কি আজকে আসলাম, আমরা খেতে আসছি। তো আমার আসলে বিয়ে হয়েছে এইখানটায়, এই যে গির্জাটার এদিকে একটা হল আছে, এদিকটায় হয়েছে আমাদের বিয়ে হয়েছে। তো আজকে 10 বছর পরে বিয়ের ইয়ে খেতে আবার এখানে আসলাম। তো এই তো ওরা যাচ্ছে, আমি এখন ওদের কাছে যাব, আমরা রিজার্ভ করে রেখেছিলাম, এখন আসলাম, অনেক দিন পর এদিকে আসলাম। আসতে না আসতে আমাদের আদিয়ানের খেলা হয়েছে, আমাদের টেবিলের সেট আপ। তো এই তো আমাদের সুন্দর একটা সময় কাটানো, আমাদের রোম্যান্টিক ডেট আদিয়ানকে নিয়ে। যাই হোক, এখানে এসে আমরা মোটামুটি খাবার দাবার আমরা অর্ডার দিয়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে একটা স্টার্টার, ফিশ বল ছিল একটা সস দিয়ে, যেটা বেশ মজার ছিল। তারপর কিছু এখানে আপনার ব্রেড দেখতে পাচ্ছেন, এছাড়া এটা হচ্ছে একটা পাস্তা, এটা একটা একদম হ্যান্ডমেড বা হোমমেড যেটা বলবো সি ফুড দিয়ে, পাস্তাটা খুবই ইয়াম ছিল। তারপর আরেকটা স্টার্টার বলা যায় স্যালমন ফিশের,
তো এটা রাজুর জন্য ছিল, এটা আসলে আমার অতটা ভালো লাগেনি। আর এই তো এখানে আমরা ডেজার্ট অর্ডার দিয়েছিলাম আসলে পান্নাকড়টা, তারপর পান্নাকড়টা ওদের শেষ হয়ে গিয়েছিল, দেন এটা কি বলবো সাবস্টিটিউট হিসেবে আরেকটা অর্ডার করলাম মুজ, চকলেট মুজ, যেটা অনেক 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 টেস্টি ছিল। আমি আসলে অত চকলেট লাইক করি না, কিন্তু সেদিন আমার এটা খেয়ে খুবই ভালো লাগলো। তো তারপরে আমরা কফি অর্ডার করে দিলাম, বসে বসে কথা বলছিলাম আর কফিটা এনজয় করছিলাম। তো যারা যারা আসলে ইটালিয়ান কফি খেয়েছেন তারা জানেন যে এটার স্বাদ হচ্ছে অতুলনীয়। এটা খাওয়ার পরে আমার মনে হয় না আপনাদের অন্য কোথার কফি ভালো লাগবে, যদিও পোর্শনটা অনেক কম, বাট এটা খেতে যে কতটা মজা কি বলবো। তো যাই হোক, এখন আমরা হচ্ছে যে পে করার জন্য ক্যাশে চলে আসলাম, আর এসেই তো আমরা পুরো সারপ্রাইজড, আমাদের পে করতে হয়নি। আর আসলে এই রেস্টুরেন্টটাতে রাজুও কাজ করেছিল, ওর পরিচিত অনেকেই আছেন, তারপর আমাদের এক আপন, একদম আমার খালাতো বোনের হাজবেন্ড, আমার দুলা ভাই, তিনি এখানে কাজ করেন। তো যাই হোক, তারা মিলে ঝিলে তারা আর কি আমাদেরকে আর পে করতে দিল না। তো আমরা সুন্দর একটা ট্রিট পেয়ে গেলাম, এই আর কি কী বলবো, সুন্দর একটা দিন কাটালাম। তো ব্লগটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।